নমস্কার, আমি সৌরভ চক্রবর্তী। আমাদের এই রাসায়নিক আড্ডায় আজকে যিনি রয়েছেন আমাদের সঙ্গে, তিনিও কিন্তু কেমিস্ট্রি মাসের মতন ইউটিউব চ্যানেল খুলে এখন খুবই পপুলার একজন মানুষ, যার চ্যানেলের নাম ডক্টর লুজার। স্বাগতম এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ সৌরভদা তোমাকে। আমিও অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমার সঙ্গে আড্ডা দেব, তো ফাইনালি হইচইকে ধন্যবাদ যে ওদের থ্রুতে কেমিস্ট্রি মাসির জন্য ফাইনালি আমি আর তুমি একসাথে এক টেবিলে বসতে পেরেছি। তো ডাক্তার থেকে ইউটিউবার, এটা একটি অদ্ভুত জার্নি আর কি, মানে ছুরি কাঁচি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এগুলোর বদলে তোমার সামনে লাইট ক্যামেরা অ্যাকশন, তো কিভাবে সম্ভব হলো? অ্যাকচুয়ালি এখন পুরো এটা পাল্টে গেছে। একটা সময় ছিল যে ডাক্তার ইঞ্জিনিয়ার আর আইএস আইপিএস এর বারে লোকে আর কিছু ভাবতোই না। তো এখন ওরকম নয় ব্যাপারটা, সব কিছুই রয়েছে, সমস্ত কিছু স্কোপ রয়েছে। এবং অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি তার প্যাশনকে ফলো না করে সেইটা একটা ব্লান্ডার। তো আমার বরাবর ইচ্ছা ছিল যে আমি কথা বলবো কেমিস্ট্রি মাসে, কিন্তু তাই এই কথাটাই বলে যে প্যাশনটাকে ফলো করতে হবে, তার কোনো বয়স নেই, তার কোনো বাউন্ডারি হতে পারে। বাহ, বেশ, এটা বেশ মিলল তাহলে কেমিস্ট্রি মাসির সঙ্গে তোমার জীবনের। আমারও খুব ইচ্ছা করছে তোমাকে কয়েকটা প্রশ্ন করতে কেমিস্ট্রি মাসি নিয়ে, যেটা অলরেডি হইচইতে দেখা যাচ্ছে। প্রথমে যে হচ্ছে যে এরকম একটা অদ্ভুত সাবজেক্ট মানে কেমিস্ট্রি, হঠাৎ কেন মনে হলো যে কেমিস্ট্রিকে নিয়ে এইরকম একটা সাবজেক্ট নিয়ে একটা ওয়েব সিরিজ বানানো দরকার? দেখো, আমরা মোটামুটি এর আগেও যা সিরিজ বানিয়েছি প্রত্যেকটা সিরিজই কিন্তু একে অপরের থেকে অনেকটা 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 আলাদা। তো আমরা চেষ্টাই করি যে নিজেকে রিপিট না করার। তো আমরা রাজনীতির পর এমনই একটা গল্প খুঁজছিলাম যে গল্পটা খুব চেনা পরিসরের, মানে তার যে প্রেক্ষাপটটা খুব চেনা, যে সমাজের গল্প, যে সোসাইটির গল্প, সেটা মধ্যবিত্ত সমাজের খুব চেনা একটা মানুষ, তার একটা অচেনা জার্নির গল্প। তো আমরা এরকম খুঁজতে খুঁজতে আমার যে ক্রিয়েটিভ ডিরেক্টর, আমরা বহুদিন একসঙ্গে কাজ করে থাকি, আমি ঈশিতা অমিতদা, তো ও এসে একটা স্থির আইডিয়া দেয় যেরকম কেমন হয় যে একজন মহিলা, তার 50-55 বছর বয়স, তিনি ডিসাইড করলেন যে রান্নাঘরে তার বাকি জীবনটা কাটাবেন। তিনি মানে একটা সময় খুব ভালো ছিলেন কেমিস্ট্রি, তিনি ঠিক করেন যে ইউটিউবে তিনি পড়াবেন। এই ভাবনাটা দেখলে আপাত দৃষ্টিতে মনে হয় খুব ইজি, কিন্তু এখনও আমাদের সমাজে যখনই কেউ প্রথাগত ভাবনা না ভেবে বা প্রথাটাকে ভাঙতে চায়, তার আশপাশে কিন্তু অদ্ভুতভাবে নানা বাধা বিপত্তি তৈরি হয়। একদম। তো আমাদের মনে হচ্ছিলো যে ওই সিড আইডিয়াটা যখন ও শোনায়, আমার শুনে ভীষণ স্ট্রাইকিং লাগে এবং ডেভেলপ করা শুরু হয়। অভ্র, যে আমাদের স্ক্রিন প্লে রাইটার অভ্র চক্রবর্তী, সে জোরে এবং আমরা একসঙ্গে বসে ডেভেলপ করি। করতে 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 একটা জায়গায় আসে যেখানে মনে হয় যে না, এই গল্পটা বলা উচিত। হ্যাঁ, এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা কিন্তু একদম বাস্তব, কারণ দূর দূরান্তে লোকে কিন্তু ইউটিউবের সামনে এসে এই ব্যারিয়ারটাকে ভেঙে দিচ্ছে। কিন্তু আমার আমার যেটা তোমার থেকে জানার ইচ্ছা, তোমার ব্যক্তিগতভাবে এই কেমিস্ট্রি সাবজেক্টের প্রতি কতটা ভালোবাসা, বা মানে তুমি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে? না, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে একদমই নই, আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি। আমার সেই সৌভাগ্য হয়নি সায়েন্স নিয়ে পড়ার, কিন্তু আমার ফিজিক্স খুব পছন্দের সাবজেক্ট ছিল। তবে কেমিস্ট্রিটা আমার একটু কঠিনই লাগতো, আমি অ্যাভয়েড করতাম, কারণ কেমিস্ট্রি কিন্তু কঠিন, এর ইকুয়েশনস এই সব কিছু মনে রাখা এ ভীষণ কঠিন, এটা কষ্টসাধ্য ব্যাপার। না, তার মানে আমার মনে হয় তুমি সম্পর্কের কেমিস্ট্রিটা ভালো সলভ করতে পারো, সেই জন্যই। না, সলভ ভালো করতে পারি কিনা জানি না, তবে কেমিস্ট্রি শুধুমাত্র যে বইয়ের পাতাতেই লুকিয়ে থাকে না, এটা সম্পর্কের কেমিস্ট্রি হয়, খাবারের কেমিস্ট্রি হয়, সবেতেই কেমিস্ট্রি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, মানে পড়ার বইয়ের বাইরেও কিন্তু আমরা যত জীবন বাঁচি, যত এগোই সভ্যতার মধ্যেও কেমিস্ট্রি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কোথাও পালিয়ে যাচ্ছে না কিন্তু কেমিস্ট্রি। এখন তো কেমিস্ট্রি মাসির স্ট্রিম হচ্ছে, সবাই দেখছে, সবাই ভালো প্রশংসা করছে, এত ভালো রেটিং, তো তুমি কতটা আশাবাদী এটা নিয়ে? মানে তুমি কি নার্ভাস এখনও ফিল করছো, নাকি তুমি কনফিডেন্ট যে তুমি তোমার বেস্ট কাজটা করেছো এবং এবার শুধু দেখবে, খেলা দেখবে? সে কখনো কি হয়েছে নার্ভাস না থেকে মানুষ কি খুব কনফিডেন্টে থাকতে পেরেছে? মানে শুরুর দিকে যখন মানে রিলিজ হয়নি, ট্রেলার বেরিয়েছে, মানুষের প্রত্যাশা বাড়ছে, মানুষ ভালো ভালো জিনিস লিখছে, ওয়েট করে আছে কেমিস্ট্রি মাসে দেখার জন্য, এগুলো যত দেখি না তত কেমন জানি না মানে ওই আর কি, মানে কনফিডেন্সের যে সূচক হয় সেটা নিম্নমুখী হতে থাকে, নার্ভাসনেস বাড়তে থাকে যে কী হবে, ফাইনাল দিনটা কী হবে। তো এখন অনেকটা চাপমুক্ত, যে বৃহৎ সংখ্যক মানুষ, প্রচুর মানুষ সেটাকে দেখেছে, দেখছে, জানাচ্ছে, শেয়ার করছে, লিখছে, এটা তো তৃপ্তি দেয় আমাদের। এখন একটু আরামে আছি, নার্ভাসনেস যায়নি, আছে। এবং তোমার আরাম বাড়ানোর জন্য আমার মনে হয় যারা এখনো দেখেনি তাদের সেখানে গিয়ে অবশ্যই দেখা উচিত। আমার আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে একটা আনকনভেনশনাল সাবজেক্ট, আনকনভেনশনাল টপিক, এবং আজকালকার দিনে ওই থ্রিলার করতে করতেই লোকে একটু প্রথম স্তরটা ভীষণ কঠিন, দিন রাত এক করে পড়তে হয়,
ঠিক সেরকমই হয় আমাদের ক্ষেত্রেও কিন্তু, মানে যখনই যে কোনো ওয়েব সিরিজের ক্ষেত্রেই, এটা ক্ষেত্রে আরও আরও বেশি, তার কারণ হলো গিয়ে এমন একটা সাবজেক্ট যেখানে অনেক কিছুর মাত্রার দিকেও খেয়াল রাখতে হয়েছে, কারণ এডুকেশন একটা বড় ফ্যাক্টর। তো আমি যেহেতু কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের নই, আমাদের সঙ্গে যারা হেল্প করেছেন, সন্দীপ বলে আমার একজন বন্ধু, তিনি পড়ান কলেজে, তো তিনি একদম প্রত্যক্ষ এবং পরোক্ষ দুরকমভাবেই ছিলেন শুরু থেকে শেষ অবধি। যদি লেখার জিনিসটা বাদ দিই, লিখতে একটা বহু সময় গেছে, আমাদের প্রায় 12টা ড্রাফট তৈরি হয়েছিল। হ্যাঁ, মানে আমরা 7 নম্বর ড্রাফটে গিয়েও আমরা প্রচণ্ড দোনমনো ছিলাম যে এই ড্রাফটটা ঠিক লাগছে কিনা। আর শুধু কেমিস্ট্রি মাসির উত্থান বা কেমিস্ট্রি মাসির গল্পও নয়, যে ন্যারেটিভ স্টাইলটা আমরা এখানে দেখতে পাই পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। কারণ তুমি খেয়াল করে দেখবে, টাইটেল কার্ডের আগে আমরা প্রেজেন্ট বর্তমান সময় দেখি, টাইটেল কার্ডের পরে আমরা অতীতে ফিরে যাই, এবং অতীতটা ক্রমশ, মানে 7 মাস আগে আমরা দেখি, তারপরে 6 মাস আগে দেখি, তার 5 মাস আগে দেখি, এবং করতে করতে 5th episode গিয়ে আবার বর্তমানের সঙ্গে বর্তমান সময়টা মেলে। তো এটাকে লেখাটা খুব কঠিন ছিল, কনসিকোয়েন্সেসগুলোকে মাথায় রাখতে হচ্ছিল। তারপরে তো শুটিংয়ের পর্যায়ের তো নানা ধকল তো আছেই, শুটিংটা আমার মনে হয় একটা যুদ্ধক্ষেত্রের মতন আর কি। আর একটা যেটা খুব স্ট্রাইকিং, মানে আমরা যারা 90s কিড তাদের জন্য, মানে আমরা তো দেবশ্রীর ফ্যান হয়েছি কলকাতার রসগোল্লার ওটা দেখে, এবং পরবর্তীকালে ওনার অভিনয়ের প্রেমে পড়েছি আরেকটু বড় হয়ে, যখন 19 এপ্রিলটা বুঝতে শুরু করেছি সেই দেবশ্রী রায়কে, মানে ওরকম একজন স্টলওয়ার্থ, তাকে দিয়ে এই এই এরকম একটা স্ক্রিপ্টে রাজি করানো, এই তুমি অ্যাপ্রোচটা করলে কীভাবে ওনাকে? আরে আমরা যখন অনেকটা গল্প ধরি, 7 ড্রাফটের কাছাকাছি চলে গেছে আর কি, তখন তো চরিত্রটা অনেকটা স্পষ্ট হয়ে গেছে, কেমিস্ট্রি মাসি কীরকম, কীভাবে কথা বলেন, কীভাবে হাঁটাচলা করেন। তো তখন আমরা বিভিন্ন নাম খুঁজছিলাম, আমাদের সবারই মনের মধ্যে একটা নামে এসেই আটকাচ্ছিল, সেটা দেবশ্রী হলে কেমন। কারণ ওই যেটা বলছিলাম আমরা, যে বড় হয়েছে কিন্তু ওনার ফ্যান, মানে প্রত্যেকেই, মানে আমি কেন, আমার বাবাকেও দেখেছি ওনার ফ্যান। তো মনের মধ্যে খুব শঙ্কা ছিল যে উনি কতটা রাজি হবেন, তার মধ্যে কেমিস্ট্রি, আর আমরা মানে ভাবছিলাম যে অ্যাপ্রোচ করার সময় ওই কেমিস্ট্রি নিয়ে কচকচানি যদি বেশি হয়ে যায়, উনি বলতে পারেন রাখো তো তোমার স্ক্রিপ্ট, তো কী দাঁড়াবে? তো আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর ঈশিতা, তিনি বলেন চলো না গিয়ে অ্যাপ্রোচ করা যায়, কী হবে, ম্যাক্সিমাম খারাপ বলবেন, ভালো লাগেনি। তো আমরা টলি ক্লাবে মিট করি, খুব ভয় ভয় আর কি, মানে একটা কফি নিয়ে গলাটা শুকিয়ে যাচ্ছিলো আমার কাছে মনে আছে, মানে গল্পটা বলতে বলতে 3 বার কফি খেয়ে ফেলেছে। উনি শুধু এক মনে শুনেই যাচ্ছেন, এবং এমন একটা মুখ করে শুনছেন যেখান থেকে তুমি বুঝে উঠতে পারবে না, সে অঙ্কের স্যারগুলোর মতন আর কি, যে আমাকে ভালোবাসছেন না আমাকে ধরে মারবেন সেটা বোঝা যাচ্ছে না, ওরকম একটা ব্যাপার। তো ফাইনালি পুরোটা শোনার পর উনি বললেন আমি এটা করতে চাই, এবং আমি এরকমই একটা গল্প খুঁজছিলাম বহুদিন পর, মানে কামব্যাক করার জন্য আর কি। তো শুনে তো অনেকটা রিল্যাক্স লাগে যে যাকে চাইছিলাম তাকেই আমরা পেয়েছি। তো তারপরে তো মানে উনি মানে পুরো সঁপে দিয়েছিলেন আর কি, পুরো শুটিংটাতে শেখার মতন, ওই সময়ের মানুষগুলোর ওদের কাজের প্রতি নিষ্ঠা, আনুগত্য শেখার মতো একদম। আচ্ছা, তুমি তো আমাকে একের পর এক প্রশ্ন করলে, এবার আমার পালা। আমার তোমাকে কিছু প্রশ্ন করা রয়েছে, যে ধরো আমরা এখন যে যুগে রয়েছি সেখানে সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে চোখের সামনে, তো তোমার কি মনে হয় এখনও সেই স্টিরিওটাইপস ভাবনাগুলো রয়েছে, যে ভাবনা চিন্তাগুলো, যে ছেলে হলে সায়েন্স পড়বে, মেয়ে হলে আর্টস ফিলোসফি? অবশ্যই পরিস্থিতি পাল্টাচ্ছে, পুরোপুরি পাল্টায়নি। আমাদের মা বাবারাও বলে এসছে যে চাকরি বলতে ওই ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, আর্টস নিয়ে পড়লে শুধু IAS WBCS এই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা একদম স্পষ্ট যে কেউ যদি তার প্যাশনকে ফলো করে, তাহলে কিন্তু তাকে আজকের দিনে আটকানো সম্ভব নয়। আরে খুব দামি কথা বললে তুমি, এটা সত্যি তাই। আর আমার আমার আর এক্ষেত্রে একটা প্রশ্ন আসে, একটা অনিশ্চয়তা কি কাজ করে না? ধরো আলটিমেট তো একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটার ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, তুমি সেখানে তোমার একটা সাম্রাজ্য বিস্তার করছো, তোমার প্রচুর ফলোয়ার্স, প্রচুর সাবস্ক্রাইবার। তোমার মনে হয় না যে এখন বড় বড় ইনস্টিটিউশন চলে আসছে যারা টাকা নিয়ে পড়াচ্ছে, বড় বড় প্লেয়ার্সরা চলে আসছে, সেখানে দাঁড়িয়ে তোমার এই ইন্ডিভিজুয়াল চ্যানেলটা একটা থ্রেটের সম্মুখীন হতে পারে বা তার চাপ হতে পারে? না সৌরভ দা, আমি মনে করি সব কিছুরই একটা ভালো মন্দ দিক আছে। মানে আগে আমরা মনে করতাম কি, আমি যেখানে পড়ছি, স্কুলে যেখানে পড়ছি, এটাই শেষ। কিন্তু হয়তো দার্জিলিংয়ে কোনো একজন মারাত্মক টিচার বসেছিল যার কাছে আমি পৌঁছাতে পারতাম না, ঠিক, কিন্তু আজকে কিন্তু আমি পৌঁছে যাচ্ছি। তাই আমি ওটা নিয়ে ভাবি না, আমি এই যে পড়াতে পারছি, আমি এর আগেও পড়িয়েছি বিভিন্ন জায়গাতে, কিন্তু সেখানে আমি একজন লিমিটেড স্টুডেন্টকে পড়াতাম। কিন্তু আজকে আমি যখন এই ইউটিউবের থ্রুতে পড়াচ্ছি বা আমার নিজস্ব প্ল্যাটফর্মে পড়াচ্ছি, তখন কিন্তু আমার কাছে ওই সুন্দরবনের গদখালি স্টুডেন্টও পড়ছে, আবার আমি কিন্তু কোচবিহারের একজনকেও পড়াতে পারছি। আমি তো আমার কাজটা করতে পারছি, কে কি করলো সেটা তার ব্যাপার। তাই যতক্ষণ আমি পাশে দাঁড়াতে পারছি, কারুর হেল্প করতে পারছি এবং আমি কারুর কাজে আসছি, আমি তাতেই খুশি। না সেখানে একটা প্রশ্ন, তোমার কি এটা মনে হয় যে দেখো সায়েন্স নিয়ে পড়ানোটা, পড়াশোনা করাটা ভীষণ এক্সপেন্সিভ হয়ে উঠছে যত সময় যাচ্ছে, কারণ এখন অনেক প্রাইভেট
বিষয়টা এখন অনেকটা মাথাচাড়া দিয়ে উঠেছে, সবাই তো সেই সেই মেধার জায়গায় গিয়ে পৌঁছায় না, তার কিছুই লাগে না। তো মাঝখানে যারা রয়েছে তাদেরকে সাপোর্ট করার জন্য পয়সা একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ফ্রি সার্ভিস দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট আমাদের আর্থসামাজিক যে পরিকাঠামো সেক্ষেত্রে। আমার মনে হয় একদম তুমি ঠিক কথা বলেছ, এবং আমি আরও একটা জিনিস এখানে অ্যাড করতে চাই, যে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যেটা বললে অ্যাকচুয়ালি কিন্তু পয়সা ফ্যাক্টর হয় না, কারণ কেউ যদি ইউটিউব খোলে গুগল খোলে সব কিছু সে পেয়ে যাবে, একটা গাইডেন্স শুধু যে তুমি এটা দেখো এটা দেখো না। এই জিনিসটা যদি ঠিকঠাক কেউ বুঝে যায় তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পয়সাটা ফ্যাক্টর না, কিন্তু কোথাও না কোথাও মনে হয় সবার মধ্যে ওইটা কাজ করে যে আমি এটাও নিই ওটাও নিই, এই মেটেরিয়ালটাও পড়ি ওই বইটাও পড়ি এই ইনস্টিটিউটেও জয়েন করে যাই, সমস্যাটা সেখানে হয়। এই কেমিস্ট্রি মাসির মতো অনেকে রয়েছে যাদেরকে দেখে লোকে ইন্সপায়ার হচ্ছে, কারো থেকে কেমিস্ট্রি পড়ছে, কারো থেকে ইতিহাস পড়ছে, এবং হ্যাঁ মানে আমাদের এটাই মনে হয়েছিল যে এমন একটা গল্প যেটা বৃহত্তর মানুষকে ইন্সপায়ার করে, যে যে কোনো বাউন্ডারি শেষ বাউন্ডারি নয়, কোনো থেমে থাকাই শেষ থেমে থাকা নয়, যে কোনো বয়সে যে কোনো সময় মানুষ যদি চায় তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে কিছু করার, তাকে আটকানোর কারোর সাধ্য। আমাকে একটা কথা বলো যে লাইফ হোক বা কেরিয়ার, যে প্ল্যান বি থাকাটা কতটা ইম্পর্টেন্ট? এটা না এক একজনের ওপর ডিপেন্ড করে, কেউ মনে করে যে আমার একটাই প্ল্যান থাকবে আমি তাতে 300% এফোর্ট দেবো। আমার কাছে মনে হয় সবসময় প্ল্যান বি থাকা উচিত, প্ল্যান বি প্ল্যান সি থাকা উচিত, তাহলে আমার মনে হয় অ্যাটলিস্ট আমার যেটা প্রাইমারি প্ল্যান সেখানে আমি আরও আনন্দ নিয়ে কাজ করতে পারবো, কারণ আলটিমেটলি আমাদের জীবনের লক্ষ্য কিন্তু খুশি থাকা। একদম একদম, এবং আমি অ্যাজ এ ডক্টর বলছি আজকের দিনে এই যে ইয়ংদের মধ্যে এত হার্ট অ্যাটাক হচ্ছে এত ক্যান্সার বাড়ছে তার কিন্তু অন্যতম কারণ স্ট্রেস, স্ট্রেস। এবং আমার মনে হয় কারো যদি প্ল্যান বি প্ল্যান সি থাকে তাহলে তার প্ল্যান এতে অনেক স্ট্রেস ফ্রিভাবে সে কাজ করতে পারে। একদমই ঠিকই, আসলে আমাদের কেমিস্ট্রি মাসে কিন্তু এই কথাটাই বলে যে কোনো থেমে থাকাই শেষ থেমে থাকা নয়, হেরে যাওয়া মানে চলে যাওয়া নয়, লড়াই কিন্তু জারি থাকবে, তার কোনো বয়স হয় না, তার কোনো সীমানা হয় না, আমরা এসেছি লড়াই করতে এবং শেষ বিন্দু অবধি, শেষ রক্তবিন্দু অবধি আমরা লড়াই করে যাব, সেই কথাই কিন্তু কেমিস্ট্রি মাসে বলে। তো আজকে আমাদের আড্ডাটা বেশ জমাটি একটা আড্ডা কিন্তু, একদম আমরা তার ইতি টানছি এখানেই। অবশ্যই যারা যারা কেমিস্ট্রি মাসে দেখেননি বা দেখোনি তারা হইচইতে চলে এসো এবং কেমিস্ট্রি মাসে অবশ্যই দেখো, আমাদেরকে জানিও কেমন লাগলো আর শেয়ার করো, ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে। দেখা হবে নিশ্চয়ই।